সন্ধ্যার মধ্যে দেশের 8 অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। রোববার 6 অক্টোবর সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা 6টার মধ্যে রাজশাহী, পাবনা, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়ার অপর এক পূর্বাভাসে লঘুচাপ সম্পর্কে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে, আর মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।